গুরু তারাও সঠিক প্রকাশ করেছেন, তারাও বলেছেন এই রাম কলেজে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে তার যে মারাত্মক প্রভাব পড়বে সেই সম্পর্কে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুলিও বলেছে, জাতিসংঘের ইউনেস্কো তারাও বলেছে, তাতেও তারা কর্ণপাত করে নাই, তারা ভারতের সাথে এনটিপিসির সাথে এই বিদ্যুৎ কেন্দ্র কোন বাজ্যত শেখ হাসিনা সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন ওই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল তখন অনেক অনেক চুক্তি হয়েছে, অনেক কিছু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশের নতুন চালু হয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে, ভারতের শাসক গোষ্ঠীর কাছে, সরকারের কাছে সব কিছু তুলে ধরেছে। তার মধ্যে একটা হলো সুন্দরবন, এবং তারা আবারও তারা বলেছেন যেখানে কি ছিল ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলত এই বিদ্যুৎ কেন্দ্র হলে আমাদের পরিবেশ বিপন্ন হবে, মানুষ ধ্বংস হবে, আমাদের যুব বৈচিত্র্য ধ্বংস হবে, আমাদের সুন্দরবন, আমাদের আমাদের এই সুন্দরবন ধ্বংস হবে তা আমরা বলতে দিব না, এই এই চুক্তি করবার দরকার ছিল, এই চুক্তি বাতিল করবার দরকার ছিল, কিন্তু আমরা বিস্ময়ে দেখলাম তারা তা করলেন না। আজকে যার জন্য আমাদের জাতীয় রোড পাচ্ছে কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি, আমরা পরিষ্কার করে বলতে চাই আপনারা জানেন বন্ধুরা জনগণের প্রতি দয়া কি করে দেখাতে হয়, জনগণের কথা কি করে শুনতে হয়, কাজে কি করে পালে দিতে হয় তা কিন্তু আমরা জানি। আমরাও পরিষ্কার করে বলতে চাই সংগ্রাম করে আমরা এই আমাদেরকে আমাদের সমন্বয়কারী সহ আরো অনেক নেতৃবৃন্দ তাদের আহত হয়েছেন, আমাদের কর্মী বন্ধুরা আহত হয়েছেন, কিন্তু আমরা প্রতিবার মালদেরকে দয়েছি, মাল প্রতিরোধ করেছে, আমরা কিন্তু ওই শৈলা চালের জবাব দিয়ে আজ এই খুলনা এসে আমরা হাজির হয়েছি বন্ধুরা। আর তাই আমরা বলতে চাচ্ছি অবিরতে বাম মোর্চার পক্ষ থেকে আমরা বলছি যখন থেকে এই এই কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের মানে যোগ দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তখন থেকে আমরা এর প্রভাব সম্পর্কে বলেছি, আর আজ রোডমার্চ করে আমরা দেখাচ্ছি এরপরে যদি হয় সরকারের প্রতি আহ্বান জানাই আজকের এই রোডমার্চ থেকে অবিরতে
আমি আমার সবাইকে লাল দাঁড়া